ওয়েলকাম করছি অনুরিত মিয়ার নিউ একটা ভিডিওতে। আজকে ভিডিওটি হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট নিয়ে, এবং এই মাইনিং প্রজেক্টটা আপনাকে প্রতি 2 ঘন্টা পরপর টোকেন ক্লেম করতে হবে। এখানে লিখেই দিয়েছে যে প্রতি 2 ঘন্টা পরপর টোকেন ক্লেম করতে হবে, তো এটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো। প্রথমে আপনাদেরকে এখানে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা যারা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে যাবেন তখন দেখবেন একটা প্রবলেম হতে পারে, তখন দেখবেন সামথিং ওয়েন্ট রং, তখন এই যে 3 ডট আছে না, ওই 3 ডটে ক্লিক করবেন এবং রিলোড পেজ নামে একটা অপশান আসে, সেখানে রিলোড পেজ করবেন। চাইলে আপনারা বট অ্যাড্রপও করতে পারেন, বাট বট না করে আপনি রিলোড পেজে দেবেন। দেখবেন আপনাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে সেটা দেখতে পাবেন। এখন আপনাদেরকে এখানে ক্লেম অপশানে ক্লিক করতে হবে, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, যে সময় 0.01 HOT টোকেন আপনাদেরকে শো করবে তখন আপনারা ক্লেম করবেন। এই দেখেন এখানে আমার ক্লেমিং শুরু হয়েছে, ক্লেমিং বা মাইনিং আপনারা যাওয়ার বলেন শুরু হয়েছে। এটা প্রতি 2 ঘন্টা পরপর হবে। এখানে আছে যে 1 ঘন্টা 59 মিনিট, মানে 2 ঘন্টা পর আবার আমি ক্লেম করতে পারবো, এবং এখানে আমার ক্লেম হচ্ছে। তো 2 ঘন্টা পরে এসে আপনারা এখানে আবার ক্লেম হটে ক্লিক করবেন, তখনই হয়ে যাবে। এবং আপনাদেরকে একটা কথা বলে দিই, আচ্ছা যারা যারা মাল্টিপল করার করবেন, কিন্তু করার আগে আপনারা সতর্ক অবলম্বন করে করবেন। যেমন আপনার যেটা টেলিগ্রাম আছে ওইটা দিয়ে করতে পারবেন, বা আপনার যেমন একটা ফোন দিয়ে করতে পারবেন, কিন্তু করার আগে আপনাদেরকে আইপিটা চেঞ্জ করতে হবে। এবং আইপি চেঞ্জ কীরকম করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিই, যারা যারা চেনেন না তাদেরকে দেখিয়ে দিই। তো আইপি চেঞ্জ করতে হলে ফার্স্ট আপনাদের যে মোবাইল ডাটা আছে ওইটাতে ওটা অফ করবেন, করে এরোপ্লেন মোড অন করে অফ করবেন, তারপর আবার মোবাইল ডাটাটা অন করবেন, ব্যাস আপনাদের আইপিটা চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে আপনাদেরকে বলবো যে আপনারা এখানে ফেক রেফার করবেন, যত রেফার বাড়াতে পারবেন ততই ভালো। তো রেফারের জন্য আপনাদেরকে এখানে ফ্রেন্ডসের এখানে ক্লিক করতে হবে, তারপর ইনভাইটেড ফ্রেন্ডে ক্লিক করবেন, এবং কপি রেফারের লিঙ্ক আসবে, তখন কপি করে নেবেন। যে দেখেন আমার কপি হয়ে গেছে, তাহলে আমার লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখবো, এবং যারা যখন আমার চ্যানেলে জয়েন করে নিন, এবং আমার চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে রাখবো কমেন্টে।